আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي أنعم على الإنسان بتفضيله على سائر الخلق امتنانا وإحسانا وألف بين قلوبهم فأصبحوا بنعمته إخوانا ونزع الغل من صدورهم فظلوا في الدنيا أصدقاء وأخدانا وفي الآخرة رفقاء وخلانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا وزير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا
والشكر لمن خول حسنا وجمالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولا لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا চনপাড়া বাইতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসা ওয়াতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 14-15 আজ প্রথম দিন, প্রথম দিন ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিচক্ষণ পরিচালক সাহেব মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ানে আওয়াম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ সেনের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থান রতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান দয়াময় বর্তমান ফেতনা ফাসাদের যুগে কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে তৌফিকটুকুন দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আখিরি পয়গম্বর আফতাবে নবুয়াত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি তো বেশির আওয়াজ তো জোরে হয় এত আসতে হয় কেন আল্লাহ পাক আমাদেরকে যেহেতু দিনই মজলিসে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন তাতে আমরা খুশি হয়েছি তো এজন্য একটু আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয় না কমায় দেয় বাড়ায় দেয় প্রশংসা চলবে কার আল্লাহর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় যতই প্রশংসা করি এরপরে সম্ভব হবে শেষ করা শেষ করা সম্ভব হবে না আউয়াল ও আখির নিশান শিকাসনাদাত আউয়াল ও আখির নিশান শিকাসনাদাত গুফতে লাউ কানা লাহুল বাহারু মিদাদ গুফতে লাউ কানা লাহুল বাহারু মিদাদ বাগো বেশা গরশুয়া দেখে সর কলম জি সখন আজা গিছে গর্দা দেগিছে কম ইহামাজি রু কলম ফেনি সোয়াদ ইহাদিতে বেআদদ বাকি বোয়াদ ইহাদিতে বেআদদ বাকি বোয়াদ আল্লাহর আরিফ বলে সারা পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলো যদি কালিবালা নয় যত বৃক্ষ আছে ওই গাছপালা তরুলতার ডালগুলা কেটে কেটে যদি কলম বানানো হয় ওই কলমের সাহায্যে কালি দিয়া যদি আল্লাহর প্রশংসা লিখতে থাকা হয় সব ফুরায়া যাবে আবার যদি নেওয়া হয় আবারও ফুরায়া যাবে কিন্তু আল্লাহর প্রশংসা শেষ হবে না জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ লিখতে না পারিবে কেহ তাহার গুণগান কালি হলে সাত পৃথিবীর বাড়ি পরিমাণ কালি হলে সাত পৃথিবীর বাড়ি পরিমাণ
কলম এবং কালি সবই হয়ে যাবে শেষ, তবু তার গুণগান রয়ে যাবে বেশ। চিল্লাই বলুন ঠিক কিনা? কলম কালি সব শেষ হয়ে যাবে। ইহা মাজিদ রু কলম ফানি শওয়াত, ইহা দিতে বেআদদ বাকি বোয়াত, ইহা দিতে বেআদদ বাকি বোয়াত। কলমটা জিরো হয়ে যাইব, শেষ হয়ে যাইব, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা সম্ভব হবে না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নেই? তো শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে নিয়ামত দান করলাম সেই নিয়ামতের যদি গণনা করতে থাকো জীবনটা ফুরায়া যাবে, মৌত চলে আসবে। এরপর আমি আল্লাহর নিয়ামতের গণনা গণে শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ দিছে, সেজন্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। বাইতুর রাসূল এত বিশাল এক মাদ্রাসা, এত বড় নিয়ামত, এই নিয়ামত পাইলাম, মাহফিল হলো, কিন্তু আমরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করি, মাদ্রাসা আসলাম না, নিয়ামত পেয়ে নিয়ামতের কদর আদায় করলাম না। তাইলে আমার মতো কপাল পরা আর কেউ হবে না। নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া হলো গয়ে আজকে না থাইকা মাদ্রাসার মাহফিলে চলে আসা। কেন আসব? দরিয়া মধুসূদন মাকসু দেশাচিস, দরা মেহরা বেজা মাহবু বেশাচিস, দরা মেহরা বেজা মাহবু বেশাচিস। দুনিয়ার মানুষ এক একজনে এক এক জায়গায় যায় কিছু পাওয়ার জন্য, কেউ বা বাজারে যায় বাজার করার জন্য, কেউ বা খালে যায় মাছ ধরার জন্য, চাকরিজীবী চাকরির মধ্যে যায় সেও কিছু পাওয়ার জন্য যায়, এক একজনে এক এক জায়গায় যায় কিছু পাওয়ার জন্য। তুমি এখানে কেন এসেছো? এখানে আইসা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় নিয়ে তুমি বাড়ি যাই বাজরে, বলেন ঠিক কিনা? এখানেও আসছি আমরা আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কিছু মানুষকে এখানে হাজির করে দিলেন, এটা কোনো আমার শক্তির বলে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এনেছেন সেজন্য আসতে পেরেছি। প্রত্যেকটা কাজের জন্য কাজের পিছনে আল্লাহ পাকের মেহরবানি না থাকলে সম্ভব হয় না। এ বন্ধু তুমি আমি যে দুনিয়ায় চলাফেরা করি দিনের বেলা রাত্রের বেলা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে গাইড দিয়া রাখেন ফেরেশতার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। পাহারাদারি করেন ফেরেশতারা। আল্লাহ কোরআনে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার অগ্রে এবং পশ্চাতে, আগে এবং পিছনে, ডানে বামে সামনে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন হেফাজতের জন্য। কোন সুবহানাল্লাহ, তোমার আমার পিছনে বডিগার্ড দিয়ে দিছে ফেরেশতা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? রাসূল জবাব দিলেন কেরামান কাতিবিন, ডানে এবং বামে দুইজন ফেরেশতা। শুধু তাই নয়, মাথার কাছ দিয়ে একজন ফেরেশতা, আবার ঠোঁটের কাছে দুইজন ফেরেশতা, চোখের পাতার দুই চোখের পাতায় দুইজন ফেরেশতা, গালের দিকে একজন ফেরেশতা, এভাবে দশজন ফেরেশতা দিনের বেলা তোমার আমার পাহারাদারি করে। কোন সুবহানাল্লাহ, কয়জন দিনের বেলা? দশজন। রাতের বেলা দশজন।
আপনি আমি যখন ঘুমায় থাকি খবর নাই, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে, ইচ্ছা করলে নাকে দিয়া ঢুকতে পারতো, মুখে দিয়া ঢুকতে পারতো, ওই যে মুখের কাছে ফেরেশতা দাঁড়ায় থাকে এ সরায়া দেয়, ঢুকা যায় না। ডানে এবং বামে দুইজন ফেরেশতা নেকের কাজ করলে ডাইনের ফেরেশতা লেখতে থাকে, আর গুনার কাজ করলে বামের ফেরেশতা ডাইনের ফেরেশতার কাছে সাহায্য চায়, যে আমি কি লেখবো, অনুমতি চায়। কয় না না, দেখো বান্দা তওবা করে কিনা, যদি তওবা না করে তো কয় লেখি বদামলটা লেখা বেলাই, কয় না আর একটু সময় দেখে, এভাবে তিনবার তাকে টাইম দেওয়া হয়। এরপরও যদি সে নেকের তওবা না করে আল্লাহর কাছে মাফ না চায়, তখন ডাইনের ফেরেশতাকে কপাল পরা কপাল বন্ধ, আমরাও তার সাথে থাকা দরকার নাই, বদামল লেখা ভালো। তার মানে আল্লাহ এত বড় মায়া, আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া, যে বান্দা গুনাহ করলো সহজে লেখা হয় না, দুইবার তিনবার দেখা হয়, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না, জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم কেউ কথা বলবেন না। আমি সরাসরি আলোচনার দিকে ঢুকে যাইতেছি। আমরা যে এখানে এসেছি, বান্দা যখন আল্লাহর দিকে আসতে থাকে, হাদিস শরীফে এসেছে বান্দা আল্লাহকে যেমন ধারণা করে আল্লাহ পাক বান্দার জন্য ওরকম ভাবে ব্যবস্থা করে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহরে স্মরণ করে, হাদিসে কুদসি আল্লাহকে আমি তার সাথী হয়ে যাই, সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আমারে একা স্মরণ করে আমিও তারে একা স্মরণ করি, বান্দা যখন কোনো মজমার মধ্যে আমারে স্মরণ করে আমিও তারে এর চাইতে উত্তম মজমার মধ্যে তারে স্মরণ করি, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরা, বান্দা যখন আমারে পাওয়ার জন্য আধ হাত অগ্রসর হয় আমি বান্দার আগায়নার জন্য এক হাত অগ্রসর হই, গুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরান তাকাররাবতু ইলাইহি বাত ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, বান্দা যখন এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি বান্দারে রিসিভ করার জন্য দৌড়ায় দৌড়ায় যাই, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ কত বান্দাকে মায়া করে মহব্বত করে। বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাওয়ার জন্য, আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমার গোলামি করবে, মান্না কর দম খলকে তা সৌদি কুনাম বল কে তাবর বন্দে গা যদি কুনাম, তোমার কাম হলো আমি আল্লাহর ডিউটি করা, আমি আল্লাহর কাম হলো তোমার ডিউটি যখন কমপ্লিট হয়ে যাবে মজুরি দান করব, গুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেটা হলো আইনামা তাকুনু ইদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন লৌহা নির্মিত দুর্গের ভিতরে যদি অবস্থান করো সেখানেও মালাকুল মউত পৌঁছবে, কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে?
কেউ মৌত থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহর আরেক বলেন মৌত কো তুম দূর না সমঝত, মৌত হয় হর দম করিব, ফির নেহি মোহলত না হোগা দম হালানে কে লিয়ে। আপনি কু সম্ভাল গাফেল না রাখো আমাল সে, কুন হোগা ইয়ার তেরা গুরু জানে কে লিয়ে। এ বান্দা তুমি গাফেল হয়ে থেকো না, মৌতের দূরে মনে কইরো না, যখন তখন মৌত চলে আসতে পারে। গভীর রাত্রে বেলা নিদ্রায় ঘুম যাইতেছিল, ট্রেন দিয়ে আসতেছিল, মুখামুখি হইয়া ট্রেন দুইটা অ্যাক্সিডেন্ট হইছে, হইছে কি হয় নাই? এই গভীর রাত্রের বেলা খবর নাই, মানুষগুলো ঘুমে অচেতন হয়ে গেছে, কিন্তু দুর্ঘটনাবশত লোকগুলো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ যুবক ভাই, হাতে দড়ি পায়ে দড়ি এখন সময় আছে, আখেরাতের কথা চিন্তা করো, আখেরাতের কথা ভাবো, যেমনি মন চায় তেমনি চললেও হবে না। আজান হয়ে গেলে নামাজ পড়ত, যখন যেটা দরকার যেই কাজ করলে সব হবে সেভাবে করত। এ বান্দা মন চাহি নয় রব চাহি, জিন্দগি চালাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলেন সেভাবে চিন্তা করে চলাফেরা করো। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে তোমাকে আমলের জন্য। দিনের নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কাইসু মাউদানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত والعاجز نفسه من اتبع نفسه هواها وتمنى على الله। আর বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের মতে চলে না, নফসে চায় গুনাহ করতে, গুনাহ করতে চায় না, নফসে চায় অন্যায় করতে করে না, মদ খাইতে চায় তাও খায় না, নফসের বিরোধিতা করে, শুধু তাই নয় কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচায় রাখে, এবং আখেরাতের পরে মানে আখেরাতে যেই কাজগুলা কাজে লাগবে সেই কাজগুলা বেশি বেশি করে মানে আমল করে। আর নির্বোধ ব্যক্ত ওই ব্যক্তি যে নফসের মতে চলে, মন চাহি চলাফেরা করে, রব চাহি নয়, মন যেমনে চায় এমনিই চলে, সেটা আকলমানদের পরিচয় না। রসুল বলেছেন আকলমান সে ব্যক্তি যে মৃত্যুর পরে কি ঘটবে, মৌতের পরে কবরে কেমনে থাকবে বান্দা, ওই আমল বেশি বেশি করে, নেক আমলগুলা সে বেশি বেশি করে, সে হলো আকলমান। বন্ধুরা আমার, সেজন্য বলছি নেক আমলগুলো বেশি করো, বদ আমলগুলো ছেড়ে দাও, দুনিয়া থাকার জায়গা নয়, আখেরাতের জন্য কিছু অগ্রিম প্রেরণ করো। এটা একটা মাদ্রাসা, অনেক ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চাদেরকে মা বাবা কোলে কইরা মাদ্রাসায় পৌঁছায় দেন, কারণ বাচ্চাটা আলেম হবে, হাফেজ হবে। মা কত ত্যাগ স্বীকার করেন, কষ্ট করেন, কষ্ট করে টাকা পয়সা দিয়ে হাফেজ বানান। আহারে আমাকে মোতামিম সাহেব হুজুর খুতবা পড়ার সময় একটু আওয়াজ দিলেন, মা বাবার আলোচনাটাও করবেন ইনশাআল্লাহ, কিন্তু আমি যেহেতু কবরের জগতের আয়াত তেলাওয়াত করে ফেলেছি সে সম্বন্ধ বলতে চাই। কবরের জগৎ এটা সাধারণ জগৎ নয়। এ বন্ধুরা আমার, আমল যদি তোমার ভালো হয় কবরে আরামে ঘুমাইবা শ্বশুর বাড়ির মতো, আর যদি আমল খারাপ হয় তাহলে তোমার ব্যারামের কোনো ঠিকঠাক নাই, অনেক ক্ষতি হয়ে যাবে, তোমার কষ্ট হবে, সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরা আমার, ওই ওয়াজপা গ্রাম ভারতের এক ঘটনা, ওয়াজপা এক গ্রামে একটা লোক মারা গেছে, জানাজা দেওয়ার মতো কেউ নাই, জানাজা পড়াবে কেউ নাই, কে দাফন করবে, কে জানাজা দিবে। এই ওয়াজপা গ্রামে লোকটা যখন এতেকাল হয়ে গেল, কিছু লোক তারে সুন্দর করে গোসল করায়া কাফন পরায়া রাস্তার মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। রাস্তার মধ্যে নিয়ে যখন দাঁড়ালো, জানাজা কেমন করে পড়ে লোকগুলা জানে না, কারণ সেখানে আশেপাশে মাদ্রাসা নাই, দিনের আলেম দিনই প্রতিষ্ঠান নাই, তলে বেআলেম না থাকার কারণে কেমন করে জানাজা দিতে হয় তাও জানে না, কপাল পড়া। ওই লোকটাকে লইয়া চৌরাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়,
যখন অপেক্ষা করে যদি কোনো ভদ্রলোক যদি কোনো আলেম যদি কোনো হাফেজ আসে তাহলে তারে দিয়ে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব এ ভাইগো তোমাদেরকে আমি বলি শোনো এই লোকটা জানাজা তার জানাজা হবে মুসলমান জানাজা দেওয়ার মতো মানুষ নাই রাস্তার মধ্যে সকাল যায় দুপুর যায় রাত হয় সকাল হয় জানাজা দেওয়ার মানুষ নেই হঠাৎ করে দেখা যায় একজন ভদ্রলোক হুন্ডারের মধ্যে করে বাইক চালায় যখন যাইতেছে সবাই মিলে তারে ধরছে ভাই গো হাতে দড়ি পায়ে দড়ি আসো আমাদের জানাজাটা পড়ায় দিয়া যাও এবার জানাজা পড়ায় দিবে ওই বেচারা জানাজার নিয়ম কানুন জানতো সেজন্য বাইকটা রাইখা সুন্দর করে জানাজার নামাজ পড়ায়া দিলেন এ বন্ধুরা আমার জানাজার নামাজ দেখবেন মাদ্রাসার তলেবুল আলেম ছোট ছোট বাচ্চারা সুন্দর করে পড়ায় পড়ায় কি পড়ায় না মাদ্রাসার ছোট ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইতে পারে কিন্তু সমাজে এমন লোক আছে যারা সুরা ফাতিহাটা বালা করে পড়তে জানে না জোরে বলেন ঠিক কিনা এই মাদ্রাসার তলেবুল আলেম ছাত্রদেরকে